ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা নির্দিষ্ট শর্ত রয়েছে, সেটা যদি ফুলফিল করে তবেই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা সম্ভব। শর্তটা কি আমি প্রথমেই বলছি না, আমি তার আগে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার আমি চেষ্টা করি, কেমন লাগে দেখি। প্রথম ম্যাট্রিক্সটা আমি খুবই সাধারণ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ম্যাট্রিক্সটা এরকম ভাবে নিচ্ছি 1 2, এটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র রো রয়েছে, মানে শুধুমাত্র মানে কি বলবো, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো রয়েছে, শুধুমাত্র রয়েছে বলা ভুল, এর তো স্পষ্টভাবে দুটো কলাম রয়েছে একটা রো রয়েছে, একে বলা হয় রো ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্বাভাবিকভাবেই 1x2 অর্ডারের, ওকে। এর সাথে আমি মাল্টিপ্লাই করছি অন্য একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে কত এরকম 2 3 7 5 4 2, একটা নিলাম, এটা হচ্ছে আমার 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি এদেরকে মাল্টিপ্লাই করি দেখা যাক কি আসি, আর বা আদৌ কিছু আসি কিনা। তো সেক্ষেত্রে আমার এখানে প্রথমটাতে একটি রো দুটি কলাম, দ্বিতীয়তে দুটি রো তিনটি কলাম রয়েছে, বেশ। তো আমি যদি এটাকে চেষ্টা করি 1 1 × 2, এটা হয়ে যাবে 2 2 × 5 হবে 10, সো ওভারঅল 12, প্রথম কলামের কাজ শেষ, চলে যাবো দ্বিতীয় কলামে। 1 × 3 3, 2 × 4 8, অর্থাৎ কিনা 11, 1 × 7 7, 2 × 2 4 2 4, তো আমার এখানেও চলে গেল আমার 11, অর্থাৎ কিনা আমি পেয়ে গেলাম 1x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডার একবার যদি লক্ষ্য করা যায় তাহলে কি আসবে এখানে, এটা 1,2 ছিল, এটা 2,3 ছিল। মনে হচ্ছে না যে প্রোডাক্ট যখন হলো তখন মাঝখান থেকে এই টুটা আর এই টুটা মুছে গিয়ে 1 আর 3 রয়ে গেল, কতটা সেই রকমই ঘটনা ঘটছে। এই ব্যাপারে ডিটেলসে বলার আগে আমি এটা ছোট্ট চেঞ্জ করি এখানে, চেঞ্জটা কিরকম না, আমি সমস্ত কিছু একই রাখবো, ওখানে সব কিছু একই রাখবো, শুধু একটা ছোট্ট চেঞ্জ করবো, 1 আর 2 যেমন ছিল তেমন থাকলো, এখানে আমি 2 3 7, শুধু এটা আমার 1x2 ম্যাট্রিক্স থাকলো থাকুক, এটাকে আমি করলাম কি না 1x3 ম্যাট্রিক্স করে না, এইবার আমি এদের মাল্টিপ্লিকেশন করবো, দেখা যাক কি হয়। এদের মাল্টিপ্লিকেশন যদি করতে যাই তাহলে কি হবে, আমার রো আর কলাম ওয়াইজ যাবে আমার মাল্টিপ্লিকেশন, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিলাম, 2 এলো, প্লাস 2 এর সাথে আমি কাকে মাল্টিপ্লাই করবো, সেকেন্ড কলমে যে কিচ্ছু নেই, অর্থাৎ কিনা এখান থেকে যারা এখনো আগে দেখনি তারা আশা করি বুঝতে পারছো একটা পার্টিকুলার কন্ডিশন কিন্তু আমরা এখানে পাচ্ছি, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সবসময় করা যায় না, শুধুমাত্র তখনই করা যাবে যখন এখানে এই প্রথম এক্সাম্পলে যেমন ছিল প্রথম রোয়ের প্রথম রোয়ের কলাম সংখ্যা দ্বিতীয় রোয়ের রো সংখ্যার সাথে সমান হবে, একমাত্র তখনই কিন্তু আমরা দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে পারবো। যেমন আমার এখানে প্রথম রোয়ের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, রো সংখ্যা 1, যেহেতু এরা সেম নয় সেহেতু এদের মাল্টিপ্লিকেশন হবে না, অর্থাৎ কিনা যদি ফর্মাল ভাষায় বলি, এ যদি m x n হয় এবং b যদি n x p হয়, m আর n যে কোনো একটা নাম্বার হতে পারে, তবেই আমার এদের থেকে ab পাওয়া সম্ভব, আর ab এর অর্ডার হবে m x p, কেমন, এই গেল। ছোট কয়েকটা এক্সাম্পল বলবি, যেমন হচ্ছে আমার এই কোন একটা ম্যাট্রিক্স যদি 2x3 অর্ডারের হয়, তার সাথে আমরা মাল্টিপ্লাই করছি 3x7 অর্ডারের, এটা সম্ভব, 2x5 অর্ডারের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি 5x7 অর্ডারের, এটাও সম্ভব, 3x2 অর্ডারের সাথে আমরা যদি মাল্টিপ্লাই করার চেষ্টা করি 3x3 অর্ডারের, এটা কিন্তু সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু একটু যদি আমরা ঘুরিয়ে দেখি, যদি এটাকে আগে রাখি এটাকে যদি পরে রাখি তাহলে কিন্তু মাল্টিপ্লিকেশন সম্ভব, অর্থাৎ কি না ম্যাট্রিক্স দুটো যদি ঠিক এরকম হয়, প্রথম ম্যাট্রিক্সটা 3x3 অর্ডারের হবে, পরের ম্যাট্রিক্সটা 3x2 অর্ডারের হবে, তাহলে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব, অর্থাৎ কি না আমি এখান থেকে পরেরটাতে চলে যাই, পরের প্রপার্টি যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা,
সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখনোই কমিউটেটিভিটি ফলো করে না বা কমিউটেটিভ নয়। অর্থাৎ কি না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মানে কি, যদি কখনো যেমন আমাদের নর্মাল রিয়েল নাম্বারের গুণের ক্ষেত্রে 2×3 করো কি 3×2 করো, সে আলটিমেটলি 6ই আসবে। বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখলাম, যদি এ 3×2 অর্ডারের হয় আর তার সাথে বি যদি 3×3 অর্ডারের হয়, এইভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমার আসবেই না, কারণ 2 আর 3 সেম নয়। অথচ আমার যদি এটা বি 3×3×A 3×2 এটা যদি আমি মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি, তাহলে যেহেতু আমার এখানে এই 3 আর 3 সেম, সুতরাং আমি এটাকে বি এ পেয়ে যাব। কেমন? তো এখান থেকে আমরা যেটা কনক্লুশনে এলাম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা রুল, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ বি মে অর মে নট বি ইকুয়াল টু বি এ। ওকে, এমনটা নয় যে এদের মাল্টিপ্লিকেশন করে সবসময় মানে একটা একটা মানে এ বিটা হচ্ছে না বি এটা হচ্ছে, এরকমও কিন্তু কখনো নয়, দুটোই হতে পারে। এমনও হতে পারে যে এ হয়তো এন ক্রস এন অর্ডারের, বিও হয়তো হচ্ছে এন ক্রস এন অর্ডারের, কিন্তু এ বি ইজ নট ইকুয়াল টু বি এ হয়ে গেল, এটা হতেই পারে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা প্রপার্টি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা প্রপার্টি। দ্বিতীয় আসি আমি, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্সের সম্বন্ধে বলবো। জিরো ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যার প্রত্যেকটি এন্ট্রি হচ্ছে জিরো। অর্থাৎ কিনা, 3×3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স হচ্ছে ই। ওকে, দ্বিতীয় প্রপার্টি হচ্ছে যদি এ আর বি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে জিরো ম্যাট্রিক্স পাই, এটা কখনোই ইমপ্লাই করে না আইদার এ অর বি ইজ ইকুয়াল টু জিরো। আমাদের নর্মাল গুণে কি হয়, যদি আমি বলি দুটো সংখ্যার গুণ করে জিরো পেয়েছি, তার মানে কি বোঝায়, অন্তত একটা সংখ্যা তাদের মধ্যে জিরো হবেই, হতেই হবে। বাট ম্যাট্রিক্সে সেরকমটা নয়। এবং তৃতীয় যে প্রপার্টিটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ কিনা যে ম্যাট্রিক্সটা ঠিক এইরকম ফর্মের হয়, আমি 3×3 এর জন্য দেখাচ্ছি, এটা একটি স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ কিনা একটা বর্গক্ষেত্রে আমাদের বা স্কোয়ারে আমাদের যেটা থাকে এটাকে বলি আমরা ডায়াগোনাল। সিমিলারলি এখানে এই যে এলিমেন্ট গুলো থাকে এদেরকে আমরা বলি ডায়াগোনাল এলিমেন্ট বা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। তো এই প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো যে ম্যাট্রিক্সে 1 হয় এবং বাকি সমস্ত এলিমেন্ট 0 হয় বা বাকি সমস্ত এন্ট্রি 0 হয়, তাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো ম্যাট্রিক্সের জন্য A×I×I×A এটা আলটিমেটলি আমাদের সেই ম্যাট্রিক্সে ফেরত এনে দেয়। তো এই গেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সংক্রান্ত সমস্ত কথা। এরপরে চলে আসছি ম্যাট্রিক্সের কিছু বেসিক প্রপার্টিজে। সেটা যাওয়ার আগে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আশা করি সকলের ভালো লেগেছে। যারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জায়গাতে আরো বুঝতে চাও তারা বইয়ে দেখতে পারো, আরো অনেক এক্সাম্পল রয়েছে খুব ভালোভাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলের মধ্যে শেয়ার করো। আর এই ক্র্যাশ কোর্স সিরিজটা কেমন লাগছে জানতে অবশ্যই ভুলো না, চেষ্টা করবো যাতে আরো ভালো লাগে তোমাদের। আর শেষে গিয়ে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে দেবো, প্রচুর কোয়েশ্চেন সলভ করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আশা করি বুঝতেই পারছো যে আমি ধীরে ধীরে পড়াচ্ছি, তাহলেও 2-3 দিনের মধ্যেই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পুরো শেষ হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, থ্যাংক ইউ।